কাজের বাড়িতে আসলে একটা মাল্টি সার্ভিস বেস স্টার্ট আপ। এখানে তো ধরেন যে আমি যদি চিন্তা করি এসি সার্ভিসিং আছে, ওয়াল পেন্টিং অথবা হাউস শিফটিং অথবা যে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের যে ব্যাপারগুলো আছে, তো এই কাজগুলো কিন্তু নর্মালি অনেক ঝামেলার, মানে বেসিক্যালি কিন্তু আমরা ঝামেলার জন্য কাজগুলো আসলে করতে চাই না। তো এই ঝামেলার কাজগুলো নিয়ে আসলে স্টার্ট আপটা কীভাবে দেওয়া? আচ্ছা, সো এটা থেকে হচ্ছে আসলে ভাই কাজের বাড়ি কেম, কাজের বাড়ি কীভাবে আসে, এটা একটা ছোট স্টোরি আছে। সো স্টোরিটা যদি বলি 2019-এর কথা, যেটা বলছিলাম যে 2019-এর শেষের দিকে, তো আমার হচ্ছে আপনার আমার ল্যাপটপ ছিল, একটা ডেলের ল্যাপটপ ছিল। ল্যাপটপ হচ্ছে যে নষ্ট হয়, নষ্ট হওয়ার পরে হচ্ছে সেটাকে হচ্ছে আমি একটা রিপেয়ার শপে নিয়ে যাই। তো ওই রিপেয়ার শপের উনি কী করছে, সেটাকে আবার আরেকজনের কাছে নিয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি একজনের কাছে দিয়েছি, সেটা উনি নিয়ে আরেকজনের কাছে দিয়েছে। দেন হচ্ছে আমি যখন পেমেন্ট করতে গেছি, আমি কিন্তু যে আসলে ঠিক করছে তাকে পে করিনি, আমি হচ্ছে ওই আরেকটা দোকানকে পে করছি। অ্যান্ড হচ্ছে আমার পাইতেও হচ্ছে অনেক দিন সময় লেগেছে, প্রায় অ্যারাউন্ড 15 থেকে 20 দিনের মতো লাগছে, এবং আমি কিন্তু এক্সট্রা একটা চার্জও পে করছি, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমি কিন্তু প্রপার সার্ভিসটাও হচ্ছে যে ঠিকঠাক মতো পাইনি। সো এটা যখন হলো, তখন আমি হচ্ছে ওই দোকানকে জিজ্ঞেস করলাম যে, যখন দেখলাম যে সে এটা আসলে আরেকটা দোকান থেকে আনতেছে, আমি বললাম যে আপনি এটা কই থেকে আনতেছেন, বলেছে আমি অমুক অমুককে দিছে, আমি ওই দোকানটাকে আসলে চিনি ডিরেক্টলি, হচ্ছে আমি ওর থেকে আনছি, আমি তারপর আপনাকে দিছে। সো যেটা দেখলাম যে উনি এখানে একটা আসলে একটা কমিশন, যেটাকে বলি সোজা কথা হিসাবে একটা কমিশন পাইছে। সো দেন আরেকটা জিনিস যেটা ছিল, যে আমার বাসায় উই একই মান্থই পরপর আমার বাসায় হচ্ছে আপনার স্যানিটারিগত কিছু প্রবলেম হয়। এই স্যানিটারি মিস্ত্রি খুঁজতে খুঁজতে আমাকে মোটামুটি হচ্ছে প্রায় অ্যারাউন্ড 7-10 দিন সময় লেগেছে, এবং আমি স্যানিটারি যে মিস্ত্রি ছিল তার বাসায় পর্যন্ত গিয়ে তাকে খুঁজে খুঁজে গিয়ে, মানে অনেক এদের বাসা তো একটু ভিতরে হয়, খুঁজে খুঁজে গিয়ে এনে তাকে 3-4 বার বলার পরও আমি তাকে পাইনি, তার শিডিউল নিতে আমার 1 সপ্তাহ সময় লাগছে। আচ্ছা, সো পরপর দুইটা ঘটনা যখন হইলো, হওয়ার পরে মনে হলো যে এটাকে কি একটা বিজনেস বানানো যায় কিনা। একটা হচ্ছে যে প্রবলেম হচ্ছে কিন্তু দুইটা, একটা হচ্ছে যে আমি টাকাটা প্রপার জায়গায় পে করতে পারিনি, ঠিক আছে, টাকাটা প্রপার জায়গায় পে করতে পারিনি, বা আমি যার কাছে পে করছে সে কিন্তু এক্সট্রা চার্জ করে ফেলছে, সে কমিশন নিচ্ছে, দ্যাটস নট মাই প্রবলেম। প্রবলেম হচ্ছে ও এক্সট্রা চার্জ করে ফেলছে এবং প্রপার সার্ভিস পায়নি। দুই নাম্বার হচ্ছে আমি যখন একজন স্যানিটারি মিস্ত্রি খুঁজতে গেছি, তখন হচ্ছে আমি কিন্তু মিস্ত্রিটাকে প্রপার টাইমে আমি পাইনি। সো দিস ইজ দ্য প্রবলেম। তাহলে হচ্ছে এখানে একটা মার্কেটের সমস্যা। সো দ্যাট মিনস হচ্ছে এই সার্ভিস ইন্ডাস্ট্রিটা এখনও কি না অর্গানাইজ না, দ্যাট মিনস হচ্ছে এটাকে অর্গানাইজ করা যায়। সো সে অর্গানাইজ করার প্ল্যান থেকে হচ্ছে যে আমাদের এই কাজের বাড়ি এসে, তখন আসলে অত বড়, এখন যত বড়ভাবে আসলে চিন্তা করছে অত বড় প্ল্যানিং ছিল না, প্ল্যানিং হচ্ছে খুবই ছোট প্ল্যানিং, একটা ফেসবুক পেজ খুলবো, পেজ খুলে হচ্ছে যে মানুষজনকে সার্ভিস প্রোভাইড করবো। বাট হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে সময়ের প্রেক্ষিতে হচ্ছে যে কি সেটা বড় হওয়া। অ্যান্ড যদি ইনভেস্টমেন্টেরও কথা বলি, সেখানে আমাদের প্ল্যানিং ছিল হয়তো 2000 টাকা, অ্যারাউন্ড 2000 বা 5000 টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আমি সুন্দর মতো সাজাইতে পারতেছি। সো ওই প্ল্যান থেকে 5000 টাকা ইনভেস্ট করবো, আমার কাজ হয়ে যাবে, এরকম একটা প্ল্যান ছিল। বাট পরবর্তীতে সেটাকে আসলে চেঞ্জ করতে করতে এটা এখন এমন মডেলে চলে গেছে যেটা এখন আর সেই ছোটো কাজের বাড়ি নেই, এটা অনেক বিশাল হয়ে গেছে। সো এই তো কাজের বাড়ি ওখান থেকে আসে। অ্যান্ড এটার নেমটাও হচ্ছে যে খুব আমরা 3-4 বার চেঞ্জ করছি নেমটা। নেমটা নিয়ে হচ্ছে আমরা প্রথমে একটা নাম ছিল, দেন হচ্ছে সেটাকে আমাদের মাথায় আসলো যে আসলে এটাকে একটা বাংলা নাম হচ্ছে কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি প্রচলিত, যে বাংলা নাম যদি দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো বিজনেসের জন্য বাংলা নামটা খুব ইজিলি আমরা বাংলাদেশিরা অ্যাকসেপ্ট করি, যে হ্যাঁ বাংলা নাম মনে নেই আমাদের, আমাদের মনে হয়।